মঙ্গলার চরফ্যাশনের একটি বাড়ি থেকে বিপন্ন প্রজাতির দুইটি বন্য ভোঁদর উদ্ধারের পর অবমুক্ত করেছে বন বিভাগ। দুপুরে মোহনার বিচ্ছিন্ন দ্বীপ কুকরি মুকরির বনে ভোঁদর দুটি অবমুক্ত করা হয়। প্রশাসনের আচরণ বিধিমালা অনুযায়ী 18 ডিসেম্বর পর্যন্ত প্রচারণামূলক ব্যানার বা পোস্টার লাগাতে পারবে না রাজনৈতিক দল ও প্রার্থীরা। যেসব প্রচারণামূলক ব্যানার এরই মধ্যে টানানো হয়েছে তা অপসারণে নড়াইলে অভিযান চালিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। কমিউনিটির আমন্ত্রণ, এইডস হবে নিয়ন্ত্রণ, এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বের হয় শোভাযাত্রা, পরে এইডস নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে আলোচনা করেন বক্তারা।